সকলে একটু প্লিজ আনমিউট করেন, প্লিজ মিউট করেন, প্লিজ সবাই একটু মিউট করেন। চারিদিকে পেশাদের ছায়া, কালো মেঘ গগনে গগনে, মুছে দিয়ে ক্ষণিকের তরে এসো মিলি প্রাণের স্পন্দন। করোনাকালীন এই বিষাদময় সময়টায় বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ শুরু করেছিল লাইভ ক্লাস আমাদের শিক্ষার্থীদের জন্য, আর তারই ধারাবাহিকতায় সপ্তাহের এই শুক্রবারে ছুটির দিনে সাংস্কৃতিক আয়োজন নিয়ে আমি এসেছি এসো মিলি প্রাণের স্পন্দনে এই অনুষ্ঠানটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত যারা আছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানটি আমরা সাপ্তাহিকভাবে আয়োজন করছি প্রতি শুক্রবার, এবং এখানে আমাদের অনলাইন ক্লাসের শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে জমিয়ে আড্ডা দেওয়া হয়। সাথে থাকেন আমাদের শ্রদ্ধেয় কর্মকর্তাবৃন্দ, যাদের আশীর্বাদে, যাদের ছায়ায় আমাদের সমস্ত পথ চলে। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যারা থাকবেন, সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন জনাব সুব্রত কুমার বণিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশোরগঞ্জ, এবং প্রধান উপদেষ্টা বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পরিষদ। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন জনাব আবদুল্লাহ আল বাকি, উপজেলা শিক্ষা অফিসার ফুলবাড়িয়া ময়মনসিংহ। আরো আছেন জনাব সৈয়দ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার কটিয়াদি কিশোরগঞ্জ। আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আরো আছেন জনাব শাহ মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী শিক্ষা অফিসার পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সম্মানিত অতিথিবৃন্দকে আবারও বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে এবং আজকের এসো মিলি প্রাণের স্পন্দনে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে আরো আছেন উক্ত পেজের সম্মানিত অ্যাডমিন মহোদয়গণ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ। সাথে আছেন আমাদের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় যারা, সেই খুদে শিক্ষার্থীরা। আশা করি সবাইকে কিছুক্ষণের জন্য হলেও ভালো লাগা দিতে পারবো এবং সবাই আমরা এই সময়টাকে উপভোগ করব। প্রথমে অনুষ্ঠানের শুরুতে আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব এস এম রাব্বি, অ্যাডমিন বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ। শ্রদ্ধেয় এস এম রাব্বি স্যারকে অনুরোধ করছি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ স্বাগত বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। তো আমি প্রথমে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, অডিওটাকে একটু মিউট করবেন প্লিজ সকলেই, প্লিজ। তো আজকের সবার সম্মানিত সভাপতি এবং আজকের সবার সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি আমাদের সঞ্চালক মহোদয় অত্যন্ত চমৎকার করে তাদেরকে উল্লেখ করেছেন। তো আমি এসো মিলি প্রাণের স্পন্দনে একটি নিয়মিত প্রোগ্রাম বাংলা আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের, তো তারই অংশ হিসেবে আমরা প্রতি সপ্তাহে শুক্রবার সন্ধ্যা 7:30 প্রোগ্রামটি অ্যারেঞ্জ করে থাকি, একটি সারা বাংলাদেশ একটি জনপ্রিয় প্রোগ্রাম। তো আমাদের অনুষ্ঠানে যারা যুক্ত হয়ে আমাদেরকে আলোকিত করেছেন, আমাদের শ্রদ্ধেয় কর্মকর্তা যারা আমাদের মাঝে উপস্থিত আছেন, তাদেরকে আমি অত্যন্ত বিনয়ের সাথে আমাদের এই প্রোগ্রামে শুরুতে স্বাগত জানাচ্ছি। আমাদের একটি উদ্দেশ্য হচ্ছে আমরা লাইভ ক্লাস পরিচালনা করার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শন উদ্বুদ্ধ করা, তাদেরকে সংস্কৃতি মনা করে গড়ে তোলা এবং তাদের মধ্যে একটি দেশাত্মবোধ জাতীয়তাবোধ জাগ্রত করা। তো এই জন্যই আমাদের রেহনা সুলতানা মনিয়াপা আমাদের এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করে থাকেন তার পরিকল্পনা এবং উপস্থাপনায়। তো চমৎকার একটি প্রোগ্রাম, তো আশা করি আপনারা সকলেই এই প্রোগ্রামটি দেখবেন এবং উপভোগ করবেন, আপনাদের অংশগ্রহণ আমাদের অত্যন্ত আমরা কামনা করছি। তো একটি বিশেষ কথা আমি উল্লেখ করছি, এখানে আপনারা জানেন যে আমাদের মাঝে আমাদের একজন শ্রদ্ধেয় কর্মকর্তা আজকে উপস্থিত হয়েছেন, আমাদের শ্রদ্ধেয় মামুন স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, শাহ মোহাম্মদ মামুনুর রশিদ স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো স্যারের একটি বিশেষ একটি চেষ্টা চলছে, আপনারা সবাই অবগত আছেন, আমরা বিদ্যালয় পর্যায়ে আমরা অনেক ধরনের কাজ করে থাকি, আমরা ই মনিটরিং সিস্টেমে বিভিন্ন তথ্য দিয়ে থাকি, আমরা উপবৃত্তির বিভিন্ন তথ্য দিয়ে থাকি। তো স্যার চাচ্ছেন আমাদের শিক্ষকদের প্রত্যেকটি বিদ্যালয় থেকে
যেন আমাদের শিক্ষকদের মধ্যে এই কোয়ালিটিটা ডেভেলপ হয়। স্যার ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিকগঞ্জ মহোদয়ের সাথে কথা বলেছেন, খুব শীঘ্রই আমরা মানিকগঞ্জের যারা শিক্ষক আছেন তাদেরকে নিয়ে আমরা একটি চমৎকার একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করব, একটি ট্রেনিং প্রোগ্রাম স্যারের নির্দেশনায়। তো স্যারকে আমি একটু বিনয়ের সাথে জানাতে চাই, আমাদের মানিকগঞ্জ থেকে স্যার এখানে যুক্ত হয়েছেন, আমাদের হারুনুর রশিদ স্যার যুক্ত হয়েছেন, আমাদের জান্নাতুল ফেরদৌসী আপা, আপনার সাথে একটু বিনয়ের সাথে আমি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম। তো আমরা মানিকগঞ্জে থেকে আমরা তিনজন শিক্ষক প্রতিনিয়ত আলোকিত বাংলাদেশ শিক্ষক পেজের সাথে আমরা যুক্ত আছি, কাজ করে যাচ্ছি। এখন আমাদের সকলের একটি স্পেশাল এজেন্ডা হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত উন্নয়ন। সো তার অংশ হিসেবে আপনি যে স্যার উদ্যোগটি নিয়েছেন যে শিক্ষকদের তথ্য প্রযুক্তির জ্ঞান বৃদ্ধি করা, এবং এই বিষয়টি আজকে বিশেষভাবে স্যার আপনি গুরুত্ব দিবেন বলে আশা করছি। তো ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামে সকলে উপস্থিত হওয়ার জন্য এবং আমাকে শুরু থেকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর সকলের জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাফি স্যারকে। এবারে আমি আমাদের এই অনুষ্ঠানটি যাদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের সম্মানিত অ্যাডমিন মহোদয়গণ তাদেরকে একে একে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রথমেই কাজীরুনা ম্যামকে অনুরোধ করব কিছু বলার জন্য। হ্যাঁ ম্যাডাম, ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। তো উপস্থিত মাননীয় প্রধান অতিথি সভাপতি, সম্মানিত সভাপতি, আমন্ত্রিত বিশেষ অতিথি, শ্রদ্ধেয় উপস্থিত শিক্ষকবৃন্দ ও সুধি মণ্ডলী, আসসালামু আলাইকুম। ভালোবাসা, কঠোর পরিশ্রম, স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া, এই তিনটির মাধ্যমে আমরা সাফল্যের দ্বারে পৌঁছতে পারি। আর এই তিনটিকে নিয়েই আমরা সেই শুরু করেছিলাম আমাদের আলোকিত পেজকে 7ই এপ্রিল থেকে। আমরা 14 জন শিক্ষক একত্রিত হয়ে বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন মতামত, বিভিন্ন একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা করোনাকালীন সময়কে যাতে আমাদের শিক্ষার্থীরা পড়ালেখা চালিয়ে যেতে পারে, ওদের যাতে পড়ালেখায় কোনো ক্ষতি না হয় সেই চিন্তা করে আমরা একত্রিত হয়ে বিভিন্ন পরিকল্পনা আমাদের করতে হয়েছে কিভাবে ওদের মধ্যে শিক্ষাকে পৌঁছে দিতে পারি। তখন আমরা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে শুরু করেছিলাম এই আমাদের আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ। তো আমি একটু আমাদের যারা 14 জন আমরা ছিলাম প্রথম থেকে আমি একটু বলতে চাচ্ছি তাদের নামগুলো। আমাদের সুবনা রয় লিপা ম্যাডাম, যিনি আমাদের ফাউন্ডার অ্যাডমিন, যার হাত ধরে আমরা আজ এই পর্যন্ত এসেছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সুবনা রয় লিপা ম্যাডামের প্রতি। আছেন আমাদের এস এম রাব্বি স্যার, যিনি সদা সর্বদা বিভিন্ন ইনোভেটিভ তৈরি করে কিভাবে কাজকে আরো সাফল্যমণ্ডিত করা যায় অবিরত কাজ করে যাচ্ছেন। আছেন অসীম সেনকুমার, যিনি পর্দার আড়ালে বেশি থাকেন, নিজেকে কখনো প্রকাশ করতে চান না কিন্তু তার কৃতিত্ব অনেক, সবসময় কাজ করে যাচ্ছেন। আমাদের এস এম রাব্বি স্যার, অসীম সেন স্যার, এদের মানে এই দুজন সম্মানিত স্যারকে আসলে কোনো কিছু দিয়ে তাদের মূল্যায়ন করতে আমরা পারবো না, অনেক পরিশ্রম তারা করেছেন। আমাদের হারুনুর রশিদ স্যার আছেন, ওতে নিয়ে তো কাজ করে যাচ্ছেন, যে কোনো সাপোর্ট দিচ্ছেন কারিগরি সহযোগিতায়। জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম আছেন, আছেন রূপা মল্লিক, জাহাদুল ইসলাম পলাশ স্যার, মোহাম্মদ রুকুনউদ্দিন স্যার, তিনি একজন প্রধান শিক্ষক, আছেন আশরাফুল আলম স্যার, আলামিন স্যার, আব্দুল রশিদ স্যার, সুমনা পাল, জিনাতে রাহানা মেতালি ও আমি তাহমিনা আফরোজ।
বর্তমানে আমাদের সাথে আরো অ্যাডমিন হিসেবে অনেকে যুক্ত আছেন, হয়তো সবার নাম আমার আসলে জানা নাই, সেজন্য দুঃখ প্রকাশ করছি। তারাও প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কাজ করে যাচ্ছেন এই আলোকিত পেজের প্রতি ভালোবাসা দিয়ে, অর্থাৎ যতগুলো পেজ আছে লাইভ ক্লাসের জন্য তার মধ্যে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজটি অন্যতম, এবং সদা সর্বদা কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। আমাদের এখানে শত শিক্ষক যুক্ত আছেন আর প্রায় শত শিক্ষার্থীও যুক্ত আছেন। আমাদের লক্ষ্য ছিল একটি শিশু যদি উপকৃত হয় তাহলে আমাদের সফলতা আসবে, আমরা সফল। কিন্তু আমাদের সেই লক্ষ্য ভেদ করে আমরা এখন শত শিক্ষার্থীকে যুক্ত করেছি, শুধু লাইভ ক্লাস না, ওদের কেনে এদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে প্রতি শুক্রবার, এটাও কিন্তু কম নয়। ওদের মনের বিকাশের জন্য এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের যে সম্মানিত অতিথিবৃন্দ আছেন, বিশেষ অতিথিবৃন্দ আছেন, তারা হয়তো অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন না। তো আমাদের আরো অ্যাডমিন যারা আছে তাদের মাধ্যমে সবাই আরো অনেক নতুন নতুন তথ্য জানবেন। তো আমি গর্ববোধ করি যে আমাদের এই আলোকিত পেজের একজন অ্যাডমিন হিসেবে আমি একজন অ্যাডমিন, এবং যারা ক্লাস নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আসলে এই আলোকিত পেজের প্রতি সবার যে এত ভালোবাসা। এমনও শিক্ষক আছেন যারা আমাকে অনেকে নক করেন, আপা আলোকিত পেজের একটি ক্লাস নিতে চাচ্ছি। তারা একটা ক্লাস নিতে পারলে নিজেকে ধন্য মনে করে। তো আমরা সার্থক শিক্ষার্থীদের জন্য অনেক দিতে পেরেছি আর তাদের জন্য প্রতিনিয়ত দিয়ে যাব, এবং করোনা হয়তো একদিন থাকবে না, সুস্থ পরিবেশ আসবে, তখন আমরা কাজ করে যাব যাতে শিক্ষার্থীদের টাইবেট করা না লাগে। তো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আজকে অতিথি হিসেবে আছেন, তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করছি, কেননা অত্যন্ত মূল্যবান সময় দিয়ে আজ আমাদের এই পেজে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ম্যাম। আমাদের এই অনুষ্ঠানটি মূলত তিনটি অংশে বিভক্ত। প্রথম অংশে সংক্ষিপ্ত আকারে আলোচনা, দ্বিতীয় অংশে আমাদের শিক্ষার্থীদের পরিবেশনা, এবং শেষ অংশে আমাদের শিক্ষকদের পরিবেশনা থাকবে, সাথে থাকবে আমাদের বিশেষ অতিথিবৃন্দের পরিবেশনা। তো আমাদের শিক্ষার্থীদের ধৈর্য যদি ঘটতে পারে এই কারণে আমরা চেষ্টা করব, সবাইকে অনুরোধ করছি বিশেষভাবে সংক্ষেপে আলোচনা করার জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ করব জনাব রূপা মল্লিক রূপু ম্যামকে কিছু বলার জন্য, যিনি সম্মানিত বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের অন্যতম একজন। রূপা মল্লিক রূপু ম্যাম, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। নেটে বোধ হয় প্রবলেম করছে ম্যামের, নেট অনেক প্রবলেম করছে আপনার ওখান থেকে। আমি দুঃখ প্রকাশ করছি, এই মুহূর্তে আমি অনুরোধ করব জান্নাতুল ফেরদৌস ম্যামকে কিছু বলার জন্য। জান্নাতুল ফেরদৌস ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, ধন্যবাদ মুনিয়া। আসলে নেট সমস্যার কারণে আমি বাইরে বসে আছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুন্দর একটা অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি নিরন্তর
এবং আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং আমার শিক্ষক ভাই বোনদেরকে। সবাই আছেন এবং সবাই সুস্থ থাকেন। যখন এত আলোকিত ভুবনে যখন করোনার অন্ধকার ছেদাচ্ছিল আকাশটাকে, তখন তখন তৈরি হয়েছিল তখন সৃষ্টি হয়েছিল বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ। শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের নিয়ে এই অন্ধকার পথে হাঁটার স্বপ্ন দেখেছিলেন, লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পাশে থাকার। আমরা গুটি কয়েকজন শিক্ষক ছিলাম সেখানে, কর্ণধার ছিলেন আমাদের সুবর্ণরা লিপা ম্যাডাম, এস এম রাব্বি স্যার এবং আমাদের প্রিয় অসীম দাদা, যারা নৌকার হাল ধরে বসেছিলেন। আমরা কিছু শিক্ষক সেখানে বৈঠা টেনে নৌকাটাকে চালিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছি, নিয়ে যাচ্ছি। এর সাথে যুক্ত হয়েছেন আমাদের শত শত শিক্ষক যাদের আলো আলোকিত হচ্ছে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ। আমরা যখন এই শুধু ক্লাসই নিচ্ছি না, অনলাইন ক্লাসই নিচ্ছি না, এখানে স্যার আমরা সংসদ টেলিভিশনে যে ক্লাসগুলো হচ্ছে আমরা সেই রুটিন গুলো শিক্ষকদের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সেগুলো নিয়মিত দিয়ে যাচ্ছি। তারপরে জুমের মাধ্যমে 100 টিচারকে নিয়ে ই-লার্নিং যে ট্রেনিংটা হয়েছে সেখানে আমরা বিভিন্ন তথ্য আদান প্রদান দেওয়ার জন্য যে প্রশিক্ষণ করেছি, আসলে আমরা শুধু অনলাইন ক্লাস নিয়ে বসে নেই, আমরা যে যার জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। স্যার শুধু লক্ষ্য একটাই যে এই যে শিক্ষার্থীরা আছে ঘরে বসে, ওদেরকে একটু সময় দেওয়া যাতে ওরা পড়ালেখাটা একেবারেই মানে পড়ালেখা থেকে সরে না যায়, ওরা যাতে একটা কিছু ব্যস্ত থাকে। তবে আমাদের লক্ষ্যটা আল্লাহর রহমতে অনেকটা সফলতার দিকে আসছে, কারণ আমরা সারা বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থীদের সাড়া পাচ্ছি। আমরা শিক্ষার্থী সাড়া পাচ্ছি সেই সাথে শুধু মানে নিজের দিক থেকে, নিজের উপজেলা জেলা উপজেলা থেকে আমাদের উপজেলা শিক্ষা অফিসার যে নিউজ আমাদের যে মেসেজ আমাদেরকে দিচ্ছেন, আমরা সেই মেসেজ দিয়ে নিজেদের বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও এই আমাদের অনলাইন ক্লাস গুলোতে নিয়ে আসার চেষ্টা করছি। পাশাপাশি সংসদ টেলিভিশনে তারা ক্লাস দেখছে কিনা সেখানে আমরা ফোনের মাধ্যমে মোবাইল ভিজিটের মাধ্যমে সেগুলো নিশ্চিত হচ্ছি। আমার আমার এলাকাতেই যেখানে 14-15 জন শিক্ষার্থী আছে যারা নিয়মিত সংসদ টেলিভিশনে ক্লাস দেখছে এবং আমার ক্লাস গুলো এবং বিভিন্ন টিচারদের ক্লাস দেখছে। এই যে সফলতা করোনার মধ্যে আমরা ঘরে বসে না থেকে যে আমরা সবাই মিলে একসাথে একসাথে একই লক্ষ্যে কাজ করার চেষ্টা করছি, আসলে কথায় আছে দশের লাঠি একের বোঝা, সেখানে একজন শিক্ষক থেকে শুরু করে আমরা সবাই একসাথে কাজ করেছি এবং কাজ করার ইচ্ছা পোষণ করেছি। আশা করি আমরা সবাই একসাথে চলবো, শিশুদের নিয়ে কাজ করবো এবং শিশুদেরকে যাতে আমরা শুধু অনলাইন পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে তাদের অভিভাবকদের মতামতে অভিভাবকদেরকে এই অনুষ্ঠানে সংযুক্ত করে বিভিন্ন ভাবে আমরা কাজ করে যাচ্ছি। আর এই কাজগুলো যারা করছেন যেসব শিক্ষকগণ সবাইকে আমরা আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি, যাতে আমরা সবাই একসাথে কাজ করতে পারি, আমরা একই প্ল্যাটফর্মে থেকে একই পথে হাঁটতে পারি, আমরা একই লক্ষ্যে স্বপ্ন দেখি স্বপ্ন দেখে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি অনুরোধ করব কাজিরুনা ম্যামকে সংক্ষেপে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ রেহানা সুলতানা মনিয়াপাকে তার চমৎকার উপস্থাপনার জন্য। বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক কর্তৃক আয়োজিত এসো মিলি প্রাণের স্পন্দনের চতুর্থ পর্বে সবাইকে জানাই স্বাগতম, শুভ সন্ধ্যা। আমি কাজিরুনা, সহকারী শিক্ষক দিগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের উপস্থিতি আজকে সত্যি আমাদেরকে আনন্দিত করেছে। আমরা এই চতুর্থ পর্বে এসে, আজ আমাদের আয়োজনের চতুর্থ পর্ব, চতুর্থ পর্বে এসে আপনাদের সবার উপস্থিতি দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ দিচ্ছি আমাদের তিন করোনা যোদ্ধা, অসীম কুমার সেন, এস এম রাব্বি স্যার
সুবর্ণা রায় লিপা ম্যাডামকে, যাদের হাত ধরে আমাদের প্রাথমিক শিক্ষা এক নতুন যুগে আলোড়ন সৃষ্টি করছে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে শিক্ষক শিক্ষার্থী যে মিলন মেলা, সাংস্কৃতিক মিলন মেলা, এটা এক নতুন অধ্যায়ের সূচনা করবে, এ বলে আমি আমার এই চতুর্থ পর্বে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যাম সংক্ষেপে বলার জন্য। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব, আমার বিনীত অনুরোধ থাকবে জনাব সৈয়দ আহমেদ স্যারকে সংক্ষেপে কিছু আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। শ্রদ্ধেয় সৈয়দ আহমেদ স্যার, উপজেলা শিক্ষা অফিসার। হ্যালো, শুনেন। হ্যালো ম্যাডাম। জি স্যার। হ্যাঁ সৈয়দ স্যার, পরে দেন, আমি কিছু কথা বলে নি। উনি টিও মানুষ, উনাকে আপনি আগে দেন কেন? আপনাদের মধ্যে কথা শেষ। আপাতত স্যার শেষ। স্যার প্লিজ প্লিজ স্যার আপনি বলেন। না না, সেটাই বলছি আমি, অধিদপ্তর বড় কথা, উনি অনেক সিনিয়র এবং আমাদের খুব সম্মানিত মানুষ। তো যাই হোক, আমি কিছু কথা বলবো এই কারণে। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে। সৈয়দ স্যার শোনা যায়, বাকি স্যার শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন আপনি। স্যার শোনা যাচ্ছে। ইয়া ওই আমাদের সুব্রত স্যার কি জয়েন করছেন? ডিপিও স্যার কি জয়েন করেছেন? সমস্যা নাই। না স্যার, স্যার জয়েন করেছেন? না স্যার, জ্বর, স্যার অসুস্থতা, স্যার এই যে করেছিল স্যার, আমরা দোয়া করি স্যারের জন্য। আমরা আজকে সব অসুবিধা নাই, আপনাদের সাথে যুক্ত হবে। তো যাই হোক, আমি শুরু করি দুটো কথা, যে আপনাদের যে এই আলোকিত শিক্ষক পেজ আমি দেখি নিয়মিত, রেকর্ডিং ও দেখি। তো আমাকে রাব্বি সাহেব দাওয়াত দিয়েছে, যারা দাওয়াত দিয়েছে তাদেরকে আমি শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যেহেতু অনুপস্থিত আছে, আমরা ধরেই নিতে পারি বাকি স্যার সভাপতি, অসুবিধা নাই। আর যারা আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই দুটো কথা। আমি আজকে যারা খুদে শিক্ষার্থী আছে, বোধহয় কয়জন বাচ্চারা আছে, কয়জন? পাঁচ ছয় জন আছে স্যার। আচ্ছা, যাক, তাদেরকেও আমার শুভেচ্ছা রইল। আমি গান টান হবে বোধহয় পরে। জি স্যার, কালচারাল প্রোগ্রামই মূলত। হ্যাঁ, আমি আসলে কিছু দাপ্তরিক কথা বলবো, এটা আমাদের টিও স্যারদের উদ্দেশ্যে বলবো, ডিপিও স্যার থাকলে ভালো হতো, এবং আপনাদেরকেও বলবো। আমি বিশেষ করে কিছু উদ্যোগ নিয়েছি, আমি যেহেতু এই মনিটরিং নিয়ে কাজ করি, এই প্রাইমারি নিয়ে কাজ করি, আমি শিক্ষক এবং কর্মকর্তাদের সাথে বেশি যুক্ত থাকি মাঠে। তারা আমাকে বিভিন্ন পেজে, ফোনে, মেইলে যে সমস্যাগুলো বলে সেটা সমাধান করার চেষ্টা করি দাপ্তরিকভাবে। আইএমডিও আছে, সেভ দ্য চিলড্রেনও আছে। আপনারা যারা স্কুলে আছেন, এখানে হেড টিচার বা সহকারী শিক্ষক যারা, আপনারা সবাই জানেন যে আমাদের বিদ্যালয়ে এখন ডিজিটাল প্ল্যাটফর্মে সবই চলে, পরিদর্শনও চলে, তথ্য, বিভিন্ন তথ্য বই আছে, তারপরে আপনাদের এপিএসসি আছে, ই মনিটরিং আছে, ই প্রাইমারি, বিভিন্ন তথ্য। ধীরে ধীরে এটা কমপ্লিটলি আমাদের, একটু ওই আপনারা মিউট করবেন যারা কথা বলছেন, তো আপনারা সবাই জানেন যে এই তথ্যগুলো আমাদের অনলাইনে আপলোড হয়। ইতিমধ্যে করোনার কারণে আমাদের শিক্ষকরা এই বিষয়ে আগে যেভাবে পিছিয়ে ছিল, আমাদের অনেক কর্মকর্তা পিছিয়ে ছিল, এখন দুঃখজনক আর সুখের বিষয় হোক, আমাদের কর্মকর্তারা এখন মোটামুটি এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রে, বিশেষ করে মোবাইল বা অনলাইনে অনেক দক্ষ হয়ে উঠেছেন, সেটা আমরা দেখেছি। তো আমরা বেশ কিছুদিন আগে একটা সংসদ সফটওয়্যার আপনাদেরকে দিয়েছিলাম, সফটওয়্যার পেজ, সেই পেজের মাধ্যমে যে তথ্যগুলো আপনারা বিদ্যালয় পর্যায়ে দিয়েছিলেন এবং পাঠদানের প্রতি সপ্তাহে তথ্যটি ও স্যাররা দিয়ে থাকে, ওই আমি আমার একটা পেজ আছে, হেল্পিং পেজ অন ই মনিটরিং, আপনারা কি সবাই জানেন? আমি খুলেছি বেশ এক মাস হলো, আপনারা দেখেছেন কেউ? হেল্পিং পেজ অন ই মনিটরিং, একটু আপনারা নোট করে নেবেন এবং আপনাদের সহকর্মীদের মধ্যে একটু এই পেজটা যুক্ত হতে বলবেন। এই পেজটা যুক্ত হতে বলছি এই কারণে, টিও স্যার যারা আছেন তারাও একটু বলে দিবেন সবাইকে, এখানে কিছু ভিডিও দেওয়া আছে যে আপনি কিভাবে বিদ্যালয়ের বিভিন্ন তথ্য এন্ট্রি দিবেন, ওইখানে কিছু লেখা আছে, আমি বিভিন্ন সময় ওই বিভিন্ন বিষয়গুলো আপলোড করব যেগুলো আপডেট আছে। আপনারা ওই পেজে ঢুকলে ই মনিটরিং যে সমস্যাগুলো আপনারা ফেস করেন
সেই সমস্যাগুলো হয়তো আপনারা ওই হেল্প পাবে। আর ওইখানে মেসেঞ্জার দেওয়া আছে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওইখানে আমার নাম্বার দেওয়া আছে। ধরেন আপনি বিদ্যালয়ে যে তথ্যই এন্ট্রি করতে যান, সমস্যা পড়লে আমাকে মেসেঞ্জারে লিখে দিলে হবে। আমি এই পেজটা একটু প্রসারিত করার জন্য, বিশেষ করে এটা প্রচার করার জন্য রাব্বি সাহেব আছে, ওই যে টুটুল সাহেব এবং ওই যে জাকির সাহেব আপনাদের, ওনাদেরকে আমি একটু অনুরোধ করছি যেন পেজটা আমার একটু প্রচার হয়। এখানে আপনাদেরই পেজ, এটা ব্যক্তিগত কিছু নাই, শিক্ষকরা এবং কর্মকর্তারা যেন এই পেজের মাধ্যমে একটু উপকৃত হয়। সেই উপকারটা কি, যদি যেখানে আপনাদের সমস্যা হবে বিভিন্ন কাজ করতে, যে হোক সেটা এপিএসসি হোক বই বিতরণ, মেসেজটা আসলে যেন এই মেসেজটা আমি সংশ্লিষ্টদের পৌঁছে আপনার সেবাটা দিতে পারি। আমি এই অনলাইন এই প্ল্যাটফর্মে আমি দেখলাম করোনার সময় প্রচুর শিক্ষক স্বেচ্ছাশ্রম, প্রচুর শিক্ষক, অনেক কর্মকর্তা বিভিন্ন অনলাইন খুলে বিভিন্ন ভাবে, আমরাও চেষ্টা করছি, এখানে আসলে কারো পার্সোনাল কোনো ইস্যু নাই, সবাই চেষ্টা করছে সার্ভিস দেওয়ার জন্য স্বেচ্ছাশ্রম। এটা আমাদের ডিজি অফিসের অনেকে জানেন, বিভিন্ন জেলায় জেলায় অনলাইন স্কুল করা হয়েছে, উপজেলায় হয়েছে, বিভিন্ন ভাবে মেসেঞ্জার এবং বিভিন্ন ভাবে এগুলো করা হচ্ছে, এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতাও। আমি বেশ গত সপ্তাহে ঝিনাইদহ 430 জন শিক্ষকের সাথে যুক্ত হয়েছিলাম আমাদের ডিডি ওয়ালি স্যারকে নিয়ে, এটা টুটুল সাহেব আয়োজন করেছিল। ওইখানের একটা উদ্দেশ্য ছিল, যে কথাটা আমি বলার জন্য এই বক্তব্যগুলো দিচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেক বিদ্যালয়ে একজন করে আইসিটি সক্ষম শিক্ষক তৈরি হবে। আইসিটি ট্রেনিং প্রাপ্ত যিনি আছেন তিনি হয়তো আরো সক্ষমতা অর্জন করবেন, বিভিন্ন যেগুলো একটু অজানা বিষয় আছে সেগুলো জেনে। তারপরে কি হবে, আমাদের কোনো শিক্ষক কোনো তথ্য এন্ট্রি করতে দোকানে যাবে না। তো দোকানে গেলে কি সমস্যা, দোকানে গেলে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষকের ডাবল এন্ট্রি আছে এই প্রাইমারি সিস্টেমে, একই শিক্ষকের দেখা গেল একজন শিক্ষক এই স্কুলে আছে, আপনি বদলি হয়েছে, বদলি হয়ে আমার সিস্টেমে পদায়নের মাধ্যমে টিও স্যার বা ডিপিও স্যার যেটা করার কথা সেটা আবার ওই স্কুলে যে প্রোফাইল ডাবল এন্ট্রি দিয়েছে, এখন যদিও ডাবল এন্ট্রি আর নিবে না সেটা রেস্ট্রিক্ট করা হয়েছে, কিন্তু এরকম অনেক কেস আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কিছু স্কুল আছে ডাবল ডুপ্লিকেশন যেটাকে বল, এই সমস্যাগুলো দোকানদারদের কারণে হয়েছে, দোকানে আইডি গুলো দেওয়া হয়েছে এবং এই দোকানের আইডি দোকানদাররা কি করছে বিভিন্ন ভাবে খারাপ কাজে এই আইডি কে বিভিন্ন ভাবে ব্যবহার করেছে, যেটা শিক্ষক জানেও না। আবার অনেক ক্ষেত্রে দোকানে যাওয়াতে টাকা বা আর্থিক বিষয় লেনদেন আছে, যে তথ্য এন্ট্রিতে 300 টাকা 500 টাকা বা বিদ্যালয়ের বিভিন্ন তথ্য এন্ট্রি গেলে তারা টাকা নিয়ে থাকে, এই বিষয়গুলো থেকে পরিত্রাণের জন্য আমি এই ই মনিটরিং পেজটাও করেছি। ই প্রাইমারি ফেসবুক হেল্প গ্রুপ একটা আছে, তারপরে আপনাদের হেড টিচারের গ্রুপ আছে, সহকারী শিক্ষকের গ্রুপ আছে, আপনারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে সেবাটা নেয়ার চেষ্টা করতে হবে। এখন সবাই সেবার আসলে দিবে না, যেমন আমার কাছে পাঠালে আমি সর্বোচ্চ চেষ্টা করি, বাকি স্যার জানে, তারপরে এখানে সৈয়দ সাহেব আছে তারাও জানে, আমি চেষ্টা করি ফিডব্যাক দেয়া, কিন্তু আমাদের যে একটা IMD ডিভিশন আছে সেখান থেকে চেষ্টা করতে হবে নেয়ার। অনুজ স্যারকে মেল করলে অনুজ স্যার ফোনে কথা কম বলেন, উনি নর্মালি মেল করা থাকলে সে মেলটা সমাধান করে কিন্তু ফিডব্যাক দেয়, এটা আমি জানি। যে কোনো বিষয়ে আপনি অনুজ স্যারকে মেল করে দেখবেন আপনি জবাব পাবেনই 3 দিন বা 4 দিন পরে। এখন যে বিষয়টা হচ্ছে যে আপনাদের এই আজকে যে কজন শিক্ষক যুক্ত আছেন এবং দুইজন টিও স্যার যুক্ত আছেন, তারা আপনাদের যে শিক্ষক উপজেলার বা আপনারা যারা আছেন আপনাদের কলিগদের, যে আমরা আগামী এই মোফাজ্জল স্যারকে বলা হয়েছে, মোফাজ্জল স্যার এটা গোছাচ্ছে, রাব্বি সাহেব জানে, যে আমরা 100 বা 150 শিক্ষক নিয়ে নিয়ে আমি 2 ঘন্টা করে সেভ দ্য চিলড্রেন কেও যুক্ত রাখবো। সেটা হচ্ছে আপনাদের তথ্য এন্ট্রি করতে যাই প্রাইমারি সিস্টেমে, বিদ্যালয়ের মৌলিক তথ্য আছে, ছাত্র ভর্তি তথ্য এন্ট্রি আছে, তারপর আপনারা বদলি হয়ে গেলে কিভাবে আপনি এই শিক্ষকটা ইয়া করতে হবে, যদিও বাকি স্যাররা জানে কিন্তু শিক্ষকের কাজ এটা না, কিন্তু উনি টিও স্যার বা ডিপিও স্যার হেল্প নিয়ে কিভাবে সম্পূর্ণ করবে। আর একটা বিষয় হচ্ছে একজন শিক্ষক অবসরে যায়, মৃত্যুবরণ করে, চাকরি ছেড়ে দেয়, তাকে কিভাবে সিস্টেমে পদায়ন করবেন। অনেকে আছে চাকরি অবসরে গেছে তাও দেখা যায় যে ওই স্কুলে তার নাম রয়ে গেছে পরিদর্শনে গেলে, তার মানে তাকে অবসরে যে দেয়া বদলির বদলে সেই জিনিসটা সময় মতো করা হয় না। এগুলো যদি আমি ICT সক্ষম একজন শিক্ষক স্কুলে একজন বা দুইজনকে তৈরি করতে পারি, তার কাছে যদি নির্দেশনা বা পরামর্শ যেটাই থাকুক যে আপনি সময় মতো এই কাজগুলো করবেন, তাহলে তার একটা হেডেক থাকবে। হ্যাঁ, আর বিদ্যালয়ের ল্যাপটপ মাল্টিমিডিয়াও তাদের একটা ব্যবহার বাড়বে,
আমাদের আইসিটি রুম যেহেতু ক্লাসরুম হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে আসবে, এটা যদি মানে অনুশীলন না হয়, এটা যদি চালু না থাকে, তাকে যদি সেই মানে চালানো না যায়, তাহলে দেখা গেল যা শিখছে করোনাকালীন আবার ভুলতে বসবে। এই যে রাব্বি সাহেবরা বা টুটুল সাহেবরা যে কাজ করছে এই অনলাইন প্ল্যাটফর্মে, এটা জুমের মাধ্যমে হোক, স্ট্রিমিয়ার্ডে হোক, এটা যদি আমরা কন্টিনিউ চালু রাখি তাহলে কিন্তু দক্ষ হতে 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 ভুলবে না। তো এই জিনিসটাও যেন বন্ধ না হয়। আমি গত 17 তারিখ একটা চিঠি ছেড়েছি, ওই প্রিয় স্যাররা সবাই পেয়েছেন হয়তো, সেটা হচ্ছে বিদ্যালয়ের যে আপনাদের এই সংসদ টিভির যে আপনারা এন্ট্রি দিচ্ছেন, এখানে প্রধান শিক্ষক কেউ আছেন কিনা আমি জানি না, সেইখানে দেখা গেছে যে একটা শিক্ষক অংশ একটা শিক্ষার্থী অংশ। আচ্ছা, আপনাকেই বলি তাহলে, ধরে নেন আমি আপনাকে কিন্তু স্পেসিফিক বলি না, আপনার মতো সকল প্রধান শিক্ষককে আমি বলছি যে আপনারা যে তথ্য এন্ট্রি দিচ্ছেন সংসদ টিভির সফটওয়্যারে, সেখানে আমার উপরে আছে শিক্ষার্থী অংশ, নিচে আছে শিক্ষক অংশ। অনেকেই দেখা গেছে যে টিভি আছে কতজনের বাসা, তো দেয়া আছে ধরেন 80% দিয়েছে, যে সংখ্যা দিয়েছে তার ভিত্তিতে আসছে 80%, কিন্তু ওইখানে দেখা গেছে ডিশ আছে 100% নিচে আবার 80%। এরকম তথ্য আমি স্কুলে পেয়েছি। আবার কোন বাসায় স্মার্টফোন আছে, তার ইন্টারনেটই নাই, 80% শিক্ষকের স্মার্টফোন আছে, ইন্টারনেটের কোনো কানেকশন নাই। তার মানে ইন্টারনেটের কানেকশন বলতে কি ব্রডব্যান্ডই বোঝাচ্ছে নাকি আমি যে ডাটা নেই সেটা কি বুঝায় না? এখানে বোঝার গ্যাপ গুলোর কথা বলছি। তারপরে বাটন মোবাইলের ব্যাপার আছে, ডাটা নাই এটাই বোঝানো হয়েছে। না 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 না, আমি বুঝার কথা এটা বোঝানো হয়েছে। আমরা যে কারণে ম্যাডাম আমরা লম্বা হয়ে গেল তো একটু শর্ট করেন, রুকসানা ম্যাডাম হ্যাঁ বলেন। হ্যাঁ, যে কারণে সফটওয়্যারটা দিয়েছিলাম সেটা হচ্ছে আপনাদের ইন্টারনেট মোবাইলে যেটা আছে এটা তো তথ্য করা যায়, ওই ইন্টারনেটটা দিলেও হয়। তারপরে আপনারা বিভিন্ন রোর মধ্যে ফাঁকা রাখছেন, তারপরে এইখানে এই কতকগুলো জায়গায় দেখা গেছে জিরো দেয় নাই। এ বিষয়ে আমরা চিঠি দিয়েছিলাম 24 সেপ্টেম্বর, আমি ফেসবুকেও ছেড়ে দিলাম, হেল্পিং পেজ অন ই মনিটরিং এও দেওয়া হয়েছে। আপনারা জাস্ট খালি একটা কাজ করবেন, সেটা হলো একটু চেক করবে যে আমি বাকি স্যারে বলি, বাকি স্যারের মধ্যে এটা বলছিলাম যে আপনার স্কুলের 200 বাচ্চা আছে, 20 জন বাচ্চার সাথে যোগাযোগ করে 200 বাচ্চার তথ্য দিয়ে ফেলছে। এখন আপনাকে এই তথ্যটা কেন দিতে বলছি, এই করোনা পিরিয়ড যদি আর 2-3 মাস থাকে বা আরো যদি এটা রান করে, তাহলে আমাদের তো এটা চালু থাকবে এবং এই পাঠদানের তথ্যটি ও স্যারদেরকে এন্ট্রি করতেই হবে প্রতি সপ্তাহে। সেক্ষেত্রে আমার বাচ্চার তথ্যটা যদি আপনারা সঠিক না করেন, তাহলে কিন্তু এই ভুল তথ্য এটা দেশে থাকতেই থাকবে। তো আপনারা এই সাইডের পাশাপাশি, এই যে বাচ্চাদের এই সাংস্কৃতিক পাশাপাশি, আমাদের বিভিন্ন তথ্য ভান্ডার গুলো যদি সমৃদ্ধ করা যায়, তাহলে আমাদের এই আপনাদের এই বিভিন্ন অনুষ্ঠানে যেগুলো করছেন সব কিছুর মধ্যে একটা সমন্বিত ভাবে একটা সফলতা আসবে বলে আমি মনে করি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর একটা মেসেজ দেই, আমি ওই মোফাজ্জল স্যারের দিয়ে যেটা করার উদ্যোগ নেওয়া হয়েছে, আপনারা আমি ওই টুটুল সাহেব বা রাব্বি সাহেব যারা যোগাযোগ করবে, আমার ওই যে 120 জন বা 130 জন শিক্ষক নিয়ে ই মনিটরিং এবং ই প্রাইমারির উপরে যে একটা স্বল্প পরিসরে ওরিয়েন্টেশন হবে, আপনারা বিভিন্নভাবে ওই নাম লেখাবেন, বিভিন্নভাবে চেষ্টা করবেন সেই অনুষ্ঠান 1 ঘন্টা থেকে 2 ঘন্টা হবে। তাহলে আপনারা থেকেও নাম দিব, হ্যাঁ আপনার উপজেলা আর সৈয়দ ভাইয়ের উপজেলা কমপ্লিটলি করে দিব এমনি। কৃতজ্ঞতা এখানে দুইজন টিও আছেন, তাদেরকেও আমার কৃতজ্ঞতা এবং সালাম। আর যারা শিক্ষার্থী আছে সকলকে শুভেচ্ছা, ভবিষ্যতে আমরা এই প্রোগ্রাম গুলো চালু রাখবো এবি মানে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সাথে, প্রথমত আমাদের সাথে জয়েন করার জন্য, দ্বিতীয়ত আমাদের খুব জরুরি একটা বিষয়ে বেশ কিছু বিষয়ে আলোচনা করেছেন এবং আমাদের সুযোগ দিবেন প্রশিক্ষণের জন্য। এটি আমাদের জন্য আসলেই অনেক জরুরি বিষয়, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে যেতে হয়, সঠিক তথ্য থাকে না, অনেক সময় এন্ট্রি হয় না, আসলে এগুলো বিভ্রান্তিকর। তো আমরা নিজের কাজ নিজে করতে পারলে সেটা আমাদের জন্যই ভালো। ধন্যবাদ স্যার, আশা করি সাথে থাকবেন। এবারে আমি বিশেষভাবে অনুরোধ করব
ফুলবাড়িয়া উপজেলা ময়মনসিংহ জেলার জনাব আব্দুল্লাহ আল বাকি স্যারকে কিছু বলার জন্য সুযোগ্য শিক্ষক উপজেলা শিক্ষক ম্যাডাম ম্যাডাম জি স্যার সৈয়দ স্যারে দেন সৈয়দ স্যারে উনি কি এসেছেন আমি আসলে দেখিনি আছে বলতে দেখেন হ্যাঁ হ্যাঁ স্যার এসেছেন স্যার আসসালামু আলাইকুম সৈয়দ স্যারকে বলছি সালাম দিলাম স্যার আছেন হ্যাঁ আছি আসসালামু আলাইকুম জি স্যার ধন্যবাদ স্যার আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য স্যার আচ্ছা প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি এই আলোকিত শিক্ষক পেজের যারা অ্যাডমিন আছেন তাদেরকে যারা সংযুক্ত আছেন সবাইকে আমি বাকি স্যারের প্রতি আমার শ্রদ্ধা থাকলো বাকি স্যার হচ্ছেন আমার উনি আমার উপজেলা শিক্ষক অফিসার ছিলেন সদরে অত্যন্ত ডাইনামিক এবং চৌকস একজন অফিসার আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে মামুন ভাইকে সবচেয়ে বেশি বিরক্ত করছি আমাদের এই যে পরিদর্শন এবং যত তথ্যের যত সমস্যা হয় আমি মামুন ভাইয়ের শরণাপন্ন হই আমি মামুন ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি মামুন ভাই যে কথাগুলো বলছেন আমি শুনেছি আমরা উপকৃত হয়েছি মামুন ভাইয়ের সাথে আজকে বিকালে আমার কথা হয়েছে মামুন ভাই বলছেন যে একপটিয়াদি উপজেলার আমাদের একটা শিক্ষক পেজ আছে ওই পেজে অনলাইনের বিভিন্ন কার্যক্রম এবং সংসদ টিভির যে পাঠ আছে সেটা কিভাবে সহজ করা যায় এবং শিক্ষকরা যাতে সহজে অনলাইনে বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারে এই বিষয়ে উনি কটিয়াদি থেকে শুরু করতে যাচ্ছেন আমি মামুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি কটিয়াদি উপজেলার পক্ষ থেকে যা হ্যাঁ আমিও চাই যে আমাদের শিক্ষকরা এটা করুক পাশাপাশি আমরাও ক্লাস্টার ভিত্তিক শিক্ষকদেরকে দেখে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান করছি কিভাবে অনলাইনের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো দিবে তো আমি আর কথা বাড়াইতে চাচ্ছি না যেহেতু এটা একটা জুম মিটিং নির্দিষ্ট সময়ের একটা বিষয় আছে আর আমাদের অনেক শিল্পীরা আছেন যারা গান পরিবেশন করবেন আমি আবারও আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য এর আয়োজকদের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমরা অপেক্ষায় আছি আপনার গান শোনার জন্য অবশ্যই আমরা আপনার গান শুনবো সে পর্যন্ত থাকবেন আশা করি আমি শুধু ম্যাডাম রূপা মল্লিক ম্যামকে দেখেছিলাম নেটের কারণে উনি কিছু বলতে পারেননি ম্যাম কিছু বলতে চাচ্ছেন ম্যামকে অনুরোধ করছি ছোট করে কিছু বলার জন্য ধন্যবাদ রেহানা সুলতানা ম্যাম আমাকে শোনা যাচ্ছে ধন্যবাদ এসমিলি প্রাণের স্পন্দনে আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে রয়েছেন আমার শ্রদ্ধেয় শিক্ষা অফিসার বৃন্দ রয়েছেন সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছোট্ট সোনামণিরা এবং বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের সম্মানিত অ্যাডমিন আমি এই পেজের একজন প্রতিষ্ঠাকালীন অ্যাডমিন হিসেবে নিজে পেজটি অনেক এগিয়ে গেছে আর এরকম প্রতি সপ্তাহে প্রোগ্রাম এই প্রোগ্রামটা প্রতি সপ্তাহে হচ্ছে আমরা অনেক নতুন কিছু জানছি আনন্দের পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় শিক্ষা অফিসার আমাদেরকে যে ধরনের নতুন আসলে অনেক ভালো লাগার অনেক কিছু শেখার তো আমি কথা বাড়াবো না আজকে গান করব সবার উদ্দেশ্যে আমাদের করোনাকালীন সময়ে যে গানটি আমাদের ম্যাম বোধহয় আবার নেট প্রবলেমে পড়ে গেছেন ম্যাম চাচ্ছিলেন অনেক আগ্রহ নিয়ে অনেক কষ্ট করে বাইরে দাঁড়িয়ে আমাদেরকে গানটি শোনানোর জন্য চেষ্টা করছিলেন কিন্তু দুর্ভাগা নেট আসলে আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে না তো ম্যাম যদি আবার আসে আবার কানেক্ট হতে পারে তাহলে আমরা অবশ্যই গানটি শুনবো উদ্যোক্তা থেকে হয়েছে তো আমি শুরু করছি আসবে সুদিন ছিল না কোহাল তুমি করো না কালীন আবার মানে শুরু হয়ে যায় হাতে হাত রেখে নয় প্রাণে প্রাণ ছুঁয়ে কাউকে হারতে দেব না করোনাতে আমরাও ঘরে থাকি তোমরাও ঘরে বার বার হাত ধো ঠিক নিয়ম করে আমরাও ঘরে থাকি তোমরাও ঘরে বার বার হাত ধো ঠিক নিয়ম করে স্বাস্থ্যবিধি মেনে চললে পরে আমরাই জিতে যাব এই যুদ্ধে আসবে আলো আসবে সুদিন
লেখা স্কুল খেলাধুলা বন্ধ বলে ভেবো না তো সব শেষে জীবনে স্কুল খেলাধুলা বন্ধ বলে ভেবো না তো সব শেষে জীবনে লেখা পড়া থামবে না কোনো বাধাতে ঘরে বসে শিখে আছে টেলিভিশনে ঘরে বসো ব্যাপী এই মহামারীতে আমরাও থামবো না এগিয়ে যেতে আসবে আলো আসবে সুদিন ছেড়ো না কোহাল তুমি করোনা কালীন ধন্যবাদ সবাইকে আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি এত কষ্ট করে গানটি শোনালেন আসলে করোনাকালীন আমাদের শিক্ষকদের পরিবেশনায় চমৎকার একটি গান আসবে আলো আসবে সুদিন গানটি ধন্যবাদ ম্যাম তো আমাদের আজকের অনুষ্ঠানে জনাব আব্দুল্লাহ আল বলার জন্য বিনীত অনুরোধ করছি এবং স্যারের পরিবেশনাও আমরা শুনবো তবে অবশ্যই বড় শিল্পীদের গান শেষের দিকে থাকে আমরা শেষের দিকে স্যারের গান শুনব স্যার প্লিজ স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য ধন্যবাদ রেহানা সুলতানা মনি ম্যাম বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে এসো মিলি প্রাণের স্পন্দনে এখানে আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন কটিয়াদি উপজেলার সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার জনাব সৈয়দ আহমেদ উপস্থিত রয়েছেন জনাব মামুন সাহেব যিনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন বিভিন্ন আলোকিত পেজের অ্যাডমিন যাদের নাম সুবর্ণা রায় লিপা এস এম রাব্বি রেহানা সুলতানা মনি কাজী রুমা তাহমিনা আফরোজ জান্নাতুল ফেরদৌসি সহ অনেক শিক্ষক মণ্ডলী এবং আজকের যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সম্মানিত সুধীজন আসসালামু আলাইকুম আমি আসলে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আজকে এসেছি গত সপ্তাহে আমার মেয়ে গান করেছে তো একটু দেখার সুযোগ হয়েছে পরবর্তীতে তো পরবর্তীতে দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এরকম একটা অনুষ্ঠান এরকম আলোকিত পেজে যে পাঠ শ্রেণী পাঠদান করা হয় এবং প্রতি সপ্তাহে কালচারাল প্রোগ্রাম করা হয় এটা আমার কাছে খুব ভালো লেগেছে তো আমরা সবসময় বলি পাঠ দাও এবং পাঠ আদায় করো শুধু পড়ো 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 এর মাঝে আমাদের আসলে আনন্দ দরকার এই আনন্দের একটা সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে এসো মিলি প্রাণের স্পন্দনে আমি বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে উপজেলা শিক্ষা বিভাগ ফুলবাড়িয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের শুভ কামনা করে আমি সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান সার্থক হোক সুন্দর হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আমাদের উদ্দেশ্যে সুন্দর কিছু কথা বলেছেন শুভকামনা জানিয়েছেন স্যারকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তো এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হচ্ছে আমাদের সাথে সম্মানিত শিক্ষক মণ্ডলী সংযুক্ত আছেন সবাইকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আমরা এবার অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে যাব আর দ্বিতীয় পর্বে রয়েছে আমাদের ছোট্ট মনিদের পরিবেশনা আমি প্রথমেই লিমনকে বলবো তুমি তোমার পরিবেশনাটি শোনাও প্রথমে তুমি তোমার পরিচয় দিবে তারপর তুমি তোমার পরিবেশনা শুরু করবে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম লিমন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি
এম উচ্চ বিদ্যালয় হাতিয়া নোয়াখালী। আমি একটি ফোক গান পরিবেশন করব। গানটির কথা ও সুর শাহ আব্দুল করিম। কেমন রাখি বন্ধু
ছেড়ে যাইবা যদি কেন, প্রীতি মারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। সবাইকে ধন্যবাদ, চমৎকার উপস্থাপনা লিমন, তোমাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার করে উপস্থাপনাটি করার জন্য, ভালো থাকবে আশা করি। এরপরে আমরা নবনীতা বিশ্বাসের পরিবেশনা উপভোগ করব, আর তৈরি থাকবে মেহতাজ মাহি। নবনীতার পরে মেহতাজ মাহি তৈরি থাকবে। আমি নবনীতা বিশ্বাস, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। জীবন আমার তোমায় ভালোবেসে, মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে, আমি প্রাণ পেয়েছি মান পেয়েছি তোমার কোলে রেখে, তোমায় ভালোবেসে। তোমার আশীষ পেলে জানি সব কিছু যে মেলে মেলে, তোমার আশীষ পেলে জানি সব কিছু যে মেলে, তোমার হাসি তোমার খুশি প্রাণের মাঝে মিশে, তোমায় ভালোবেসে। খামারে মাগো তুমি সোনার বরণ, সোনা তোমার মাটি সে যে সোনার চেয়ে পাতি, সোনা তোমার মাটি সে যে সোনার চেয়ে পাতি, সকল আঁধার যায় দূরে কালো রাতের শেষে, তোমায় ভালোবেসে। মাগো ধন্য জীবন আমার তোমায় ভালোবেসে। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ তোমাকেও তোমার চমৎকার পরিবেশনার জন্য। এরপরে মেহতাজ মাহির পরিবেশনা উপভোগ করব আমরা। তার ফাঁকে আমাদের মধ্যে ছোট্ট একজন বন্ধু আছে যে একটি ছবি এঁকেছে আমাদের জন্য, আমাদেরকে দেখাতে চায়। আমরা এখন তার আঁকা ছবিটি দেখব। সঙ্গীতা ম্যামের সাথে সেই ছোট্ট বন্ধুটি আছে। সঙ্গীতা ম্যাম কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের ছোট্ট বন্ধুর আঁকা ছবিটি দেখব। ও বলো। সবাইকে নমস্কার, আমি রাউদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি শরৎকালের একটি ছবি এঁকে আপনাদের দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখাও। হ্যাঁ, আরেকটু সামনে আনো তুমি ক্যামেরার সামনে।
হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ছবিটি কি দেখা যাচ্ছে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি না কেন যেন আমরা দেখতে যা পাচ্ছি ম্যাডাম দেখতে পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে কেমন এঁকেছে আমি একটু শুনতে চাই স্যার শ্রদ্ধেয় মামুন স্যারকে একটু জানতে চাইবো ছবিটি কেমন হয়েছে সুন্দর হয়েছে ম্যাডাম আজকে শুধু ছবিটা সুন্দর না গান গেল যে দুইজন শিক্ষার্থী তাদের পরিবার যেমন আনন্দে আছে আমরাও আনন্দ পাচ্ছি আপনারাও পাচ্ছেন এই মিথস্ক্রিয়ার মধ্যে দিয়েই তো মানে মজাটা পাচ্ছি আমি আসলে এই সাংস্কৃতিক ব্যাপারটা দ্বিতীয় দিন আজকে আর একদিন একটা দেখছিলাম মোফাজ্জল স্যারের ওখানে তো আপনারা এটা চালিয়ে যান বেশ সুন্দর হয়েছে এবং যারা শিক্ষার্থী আছেন তারা যেন প্র্যাকটিসটা ধরে রাখে কারণ শিক্ষার পাশাপাশি যে নান্দনিক শিক্ষা আমরা বলি সেটা যেন চলমান থাকে ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে স্যার আর এরপরে আমরা মেহতাজ মাহির পরিবেশন উপভোগ করব মাহি কি প্রস্তুত আসসালামু আলাইকুম আমি নারীশা তৈরি থাকবে মাহির পরে আমি মেহতাজ মাহি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি একটি নাচ পরিবেশন করব Dear my dear,
মাটির মমতা কেন আগুল জীবনে ভানে মাটির মমতা কেন আগুল জীবনে ভানে চমৎকার একটি নাচ দেখলাম আমরা মাহির পরিবেশনায়। খুব সুন্দর নেচেছো মামনি। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। এবারে আমরা নারীশার পরিবেশনা উপভোগ করব। নারীশা নোয়াখালী থেকে, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আসছে আমাদের জন্য পরিবেশনা নিয়ে। নারীশা, তুমি শুনতে পাচ্ছ? নারীশা একটু জোরে জোরে বলো, কম শোনা যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম করছে বোধহয়। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? না, শুনতে পাওয়া যাচ্ছে না ওর কথা। তাহলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, নেট সমস্যা। নারীশা তুমি আবার একটু চেষ্টা করো, বলো তো কিছু। নারীশা তুমি তোমার পরিচয় দাও। আসসালামু আলাইকুম ম্যাডাম, শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি জেসিকা জিনার নারীশা, পড়ছি পঞ্চম শ্রেণীতে কেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়। লতাটা সজনে ডাটার ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কলে শুনে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে, তবে না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে মা পরে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে। ক্লান্ত খোকা, কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুলাটা নেতানো। খোকা এলি ছাপসা চোখে মা তাকায়, উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে, এখন মার চোখে চর্চে রত পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ফানে, বিন্নি ধানের খই ভাজে, খোকা তার কখন আসে কখন আসে। ম্যাডাম, মার চোখে শিশির স্নেহে টুপিটা পড়েছে।
ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কিছু বলবে লিমন? ম্যাডাম আমি কি লাইনে থাকবো? তুমি চলে যেতে পারো, তোমার পরিবেশন আমরা উপভোগ করেছি, খুব ভালো লেগেছে, আমরা আরেকদিন তোমার গান শুনবো, ঠিক আছে? আজকে আর গাওয়া লাগবে নাকি? তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আর গাওয়া লাগবে না, আমরা আরেকদিন শুনবো তোমার গান। নারীশাকে অনেক ধন্যবাদ, চমৎকার করে একটি আবেগঘন কণ্ঠে তার আবৃত্তিটি করেছে সে। কবি আবু জাফর ওবায়দুল্লাহর একটি বিখ্যাত কবিতা, চমৎকার হয়েছে তোমার আবৃত্তি। এখানেই আমাদের শিক্ষার্থীদের পরিবেশনা শেষ, আমাদের দ্বিতীয় পর্বের শেষ এখানে। এবার আমরা অনুষ্ঠানের তৃতীয় এবং শেষ পর্বে চলে যাচ্ছি। আমাদের এই পর্বে আছেন আমাদের সম্মানিত অতিথি এবং শিক্ষকবৃন্দের গান। তো আমি প্রথমে গান নয়, আসলে বিভিন্ন পরিবেশনা, শুধুই গান নয়, তো আমি প্রথমে শুভ্রা আলামিন ম্যামকে তার পরিবেশনাটি উপস্থাপন করার জন্য অনুরোধ করব। আচ্ছা, নিহারিকা ম্যাম কি আছেন? শুভ্রা আলামিন ম্যামের উপস্থাপনাটি আমরা একটু পরে যাচ্ছি, নিহারিকা ম্যামের পরিবেশনাটি আমরা আগে জানবো, শুনবো। আছি আছি। জি ম্যাম, ধন্যবাদ, আপনার পরিবেশনাটি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমি হ্যাঁ করছি। উপস্থিত শ্রোতৃবৃন্দ সবাইকে আমার শ্রেণীমত ধন্যবাদ এবং আদাব নমস্কার জানাচ্ছি। আমি আজকে এই পেজে সম্পূর্ণ নূতন, এজন্য আমি আপনাদের যেভাবে সঞ্চালনা হচ্ছে, তারপর যেভাবে অনুষ্ঠান প্রবাহ হচ্ছে সেটা আমি একটু দেখে নিচ্ছিলাম। তবে আমাকে ওই রেহেনা সুলতানা মনি ম্যাডাম আমাকে এই পেজে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি উনাকে অনেক অশেষ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং উপস্থিত আমাদের যে কর্মকর্তা বৃন্দ আছেন আমি সবাইকে শ্রেণীমত আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার পরিচয়টুকু দিয়ে নেই, আমার নাম নিহারিকা সিনহা, আমি প্রধান শিক্ষক ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর সিলেট। আমি একটি ছোট্ট গান পরিবেশন করছি এখানে। হ্যাঁ, গানটি আমি পরিবেশন করি, এটা আমি একটা ইয়েতে অনুষ্ঠানে আমি একটা ক্লাসে এই গানটা পরিবেশন করেছিলাম। তবে আমি আবার আজকে প্রথম গান গাচ্ছি, তো এই জন্য আমি এটা আবার পরিবেশন করব। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, নয়ন আমার রূপের পরে স্বাদ মেটায় বেড়ায় ঘুরে, নয়ন
আমার রূপের পুরে সাদ মেটায় বেড়াই ঘুরে শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ তোমার যোগে দিয়েছো ভার বাজাই আমি বাঁশি গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্নাহাসি তোমার যোগে দিয়েছো ভার বাজাই আমি বাঁশি গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্নাহাসি এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ ধন্য হলো ধন্য হলো মানব জীবন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ ধন্যবাদ আর একদম মন প্রাণ জুড়ানো গান ম্যাম অনেক ধন্যবাদ ম্যাম একজন প্রধান শিক্ষক এবং প্রবীণ শিক্ষক হয়ে ওনার ক্লাস নেওয়ার যে আগ্রহ এবং যে চমৎকার গান করেন উনি আসলে মুগ্ধ হয়ে যাই অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আচ্ছা এই পর্যায়ে আমি অনুরোধ করব সুব্রা আলমিন ম্যামকে তার পরিবেশনাটি উপস্থাপন করার জন্য এই ফাঁকে আমি একটু বলে নিচ্ছি আমাদের সাথে উপস্থিত আছেন দুজন শ্রদ্ধেয় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় একজন হচ্ছেন শ্রীবাস পাল স্যার এবং আরেকজন হচ্ছেন শাহনেওয়াজ বেগম ম্যাম দুজনকেই আমাদের অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করব স্যারদের পরিবেশনাও আমরা উপভোগ করব স্যারদেরকে সেজন্য প্রস্তুত থাকার জন্য বিনীত অনুরোধ করছি তো এই পর্যায়ে শুভ্রা আলমিন ম্যামকে তার পরিবেশনাটি উপস্থাপনের জন্য অনুরোধ করব আসসালামু আলাইকুম উপস্থিত সকলকে এসমিলি প্রাণের স্পন্দনে অনুষ্ঠানের আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের এই সুন্দর আয়োজনের জন্য তো আমি আসলে কখনো কোনো অনুষ্ঠানে আবৃত্তি করিনি তো এখানে আবৃত্তি করার মতো একটু দুঃসাহস করলাম এই কারণে যে এখানে আসলে অনলাইন জগতের আমরাই এই প্ল্যাটফর্মে আমি নিঃসংকোচে আমার মনে হয় আমি যতটুকু জানি ততটুকু করতে পারি আমি আসলে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় একটি আবৃত্তি করার চেষ্টা করছি কবিতাটির নাম আমার প্রিয়ার চিঠি লিখেছেন শেখ নজরুল ইসলাম কেমন আছেন নজরুল ভাই খবর তো আর নিলাইন না আমরার বাড়িতে লকডাউন দিছে লগের বাজে করোনা আমনের বাড়ির কি অবস্থা বাড়ির বে হই বালানি হেই দিন একটা সিডি দিছিলাম সেই সিডিটা পাইছিলেন নি বাজার তোহান ব্যাগটা বন্ধ
মোবাইলে ওঠেহা নাই, আমনের কথা মনে হইলই সিডি লেখা রাত কাটাই, সিডি দেওয়া ঝামেলা গো, বাইতে দেনা বাইরেতাম, মন কি আর এটা মানে কইছেন আমি কি করতাম। সেই দিন একটা বেডি আইসিন ভিক্ষা শিক্ষা মাগে, সেই বেডির বাড়ির বলে আপনার বাড়ির লগে, কি যে বালা লাগছে সেই দিন কেমনে বুঝাইতাম, মন দাসাইছে আপনার কথা উড়ি গুড়ি ব্যাগটা শিখাইতাম, ব্যাগ কথা কইতাছি না মায়া সিন্দার, বেডির এসারে ইশারা দিয়া নিচি কলর ফারো, আমনের নিচি নেহিলা জিগাইছি বারে বার, বেডির বলে গনা গোষ্ঠী আপনার বাপসা স্যার, হেলা বলে আপনার বাড়ির বেহের ইসিনে, আগে বলে হেই বাই তুই থাকতো দিনে রাইতে, ছোট বড় কাম কাজ করতো আপনার বাই, রান্দা বাড়ার দেরি হইলেই খাইকেলাইতো রাইত, মায় এখন বুঝালছে আমি যে কি কইছি, বেডিরে যে আউলে মিয়া নানান তাজ জিগাইছি, মায়া দেখি রান্দা ঘর আসে মন মন, আপনার আমার কথা তো মায়ের তো জানে, ঈদের বেলা বানাইছিলাম সোয়াই ফাঁকন ফিডা, আপনি লেগা হেলাতে দিয়া দিয়েছি কয়টা, পাইছুন কিনা জানি না জানাই যে ফাইলে, বেডিতে দে আমনে আরো হীরা আবার আইলে, সিডি ফাইয়াই সিডি দেন যে বালা লাগে না, দিনের মধ্যে মাইদে মাইদে এমনে আইতারুন না, ও শুনুন বালা কথা কই আরেক কথা কই, রাইতে কিন্তু আইনা সে মনে লজ তুই, আমরার বাড়ির সাইড হানিদা পুলিশে বড়া, বাড়ির সামনে পথের মধ্যে বাসদা দিছে বেড়া, আপাতত সিডি দিন যে আউন লাগতো না, আপনার আমার দেখা হইব গেলে করো না, ধন্যবাদ। চমৎকার মজার একটি আবৃত্তি শুনলাম আমরা, ভালোবাসার আকুতি শুনলাম শুভ্রা ম্যামের কণ্ঠে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে মনিমের অসাধারণ হয়েছে শুভ্রা ম্যামের কবিতা, রূপা ম্যাম সবাই মিলে দেখছি খুব ভালো লেগেছে, ম্যামের জন্য অসংখ্য শুভকামনা। হ্যাঁ অনেক ধন্যবাদ রূপা ম্যাম। এ পর্যায়ে আমি শ্রদ্ধেয় বাকি স্যারকে অনুরোধ করব আমাদের জন্য পরিবেশনা উপস্থাপনের জন্য, ওনার গান উপস্থাপনের জন্য, তারপর আমি আবার শিক্ষকদের কাছে চলে যাব, আগে স্যারের একটা গান শুনে নিই, কি বলেন সবাই? জি ম্যাডাম জি, ঠিক আছে। স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম। জি স্যার, স্যার অনুরোধ করছি আপনার গানটি শোনানোর জন্য আমাদেরকে। এখানে তো ভালো ভালো আবৃত্তি এবং গান চর্চা চলছে, আমি তো গাইতে পারি না, একটু একটু মাঝে মাঝে গাই, আমি শিখতে চেয়েছিলাম একটি গান, তো আস্তে আস্তে দুটি হয়ে গেছে, তো একটা বললে মানুষ বলে যে ওয়ান মোর ওয়ান মোর, তখন আরেকটা বললে মনে করে যে সব গানই জানে, কিন্তু আসলে আমি দুইটার বেশি জানি না, তবে আমি গান করবো একটি। তো আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের তুমি এলে, স্যার থ্যাংক ইউ স্যার। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো, তুমি এলে
মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি আপনি এসে নিজ উপকারীর জবাব দিলে মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি আপনি এসে নিজে ওগো তারি জবাব দিলে এলো রাতে থেকে চুপি সারে যেন দিনের আলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো দিন যে আমার আজকে হলো দিন একটু বসো কাছে আমার অনেক কথা আছে তোমার সময় থেকে কিছু সময় আমায় দিও দিন গগো দিন যে আমার আজকে হলো দিন হঠাৎ কখন আমার আধা রাত্রি হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি বলতে জানি না যে হঠাৎ কখন আমার আধা রাত্রি হয়ে গেছে আমি বুঝতে জানি না যে আমি বুঝতে জানি না যে আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো আসলে সম্মানিত সুধীবৃন্দ আমি কিন্তু গান ভুলে গিয়েছিলাম গানটা ভুলে গিয়েছিলাম কেন যেন ছন্দ পতন ঘটে অসাধারণ স্যার ওয়ান মোর তো অবশ্যই স্যার ওয়ান মোর জি স্যার ওয়ান মোর স্যার আমি ভালো ভালো লোকে আসছে আমার তো গান আসলে তো একটা পারে কোনো মতে পারলাম আর কি কিন্তু উল্টা পাল্টা কি হয়ে গেল না স্যার কোনো মতে না স্যার অনেক ভালো হয়েছে স্যার আগের চেয়ে অনেক 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 ভালো হয়েছে স্যার আরেকটা স্যার প্লিজ ম্যাডাম আপনি তো সদরের বাকি স্যার বাকি স্যার স্যার আপনি দুইটা গান জানেন এই পাবলিকলি এইভাবে না বলে ওটা ভুলে বলে বলছেন না 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 আপনি শুধু দুইটা গানের খাতা ডায়রির মধ্যে কি দুইটা গান লেখা ডাইনে বামে যে হাত নাড়াচাড়া করছেন ডায়রি তো আমার না কার আমি অন্য জনের লেখা আমি ওটা দেখতে গিয়ে আসসালামু আলাইকুম স্যার স্যার আসসালামু আলাইকুম আমি বালুকা থেকে হুমায়ুন কবির বলছি স্যার হ্যাঁ হুমায়ুন কবির বলেন স্যার গান অনেক ভালো লাগছে স্যার আরে এটা এক্সেলেন্ট গেছেন স্যার স্যার আমি তো এমনিতে আপনার গানের খুব ভক্ত স্যার আপনার স্যার আরো দুইটা গান গাইতে হবে মনে হচ্ছে যে ইয়া হেমন্ত হ্যাঁ মাফ করুন স্যার আলোকা মোর গাইতে হবে স্কুল আপনি জি স্যার কোন স্কুল বালুকা স্যার আমি বালুকা গরিপুর প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বলছি স্যার শিক্ষক স্যার কে জুয়েল আশরাফ না জি স্যার জি স্যার আপনারই তো বন্ধু স্যার আপনার কথা বলে তাই না আচ্ছা আচ্ছা স্যার স্যার আমার দুইটা গান স্যার রিকোয়েস্ট রাখতেই হবে স্যার আমার হ্যাঁ স্যার আমাদের প্রতি প্রতিপক্ষ কি কি গায়ব তাহলে স্যার সবাই জি স্যার জি স্যার অবশ্যই তো আমাকে সাহস দিতে হবে আমি ভুলে যাই অবশ্যই গাবেন স্যার অবশ্যই স্যার স্যার একদিন একসঙ্গে শুনতে হবে শুধু আপনার সৈয়দ আব্দুল হাদির একটা গান গাইবো সৈয়দ আব্দুল হাদির একটা গান গাইবো পারবো কিনা জানি না তো আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি একবারই যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো একবারই যদি কেউ
ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো এ জীবন তো গো কিছু না কিছু একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা এ জীবন তো কিছু না কিছু পেতো একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো যদি মন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে যদি মন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তোমার এ জীবন তবু কিছু না কিছু এতো একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি চলে ভাসতো আর ভালোবাসতো ধন্যবাদ সম্মানিত অধ্যাপক সহযোগী অধ্যাপক প্রভাষক উনারা রয়েছেন উনাদের উনাদের অনুরোধে আর কি বা উনাদের সহযোগিতা আমি দুটি গান গাইলাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভবিষ্যতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আর যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমাকে ধন্য করেছেন আমাকে সুযোগ করে দিয়েছেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ স্যার তাহলে কি আর পরিবেশনা হবে না আপনার আর গান শুনতে পাবো না শেষ শেষ ঠিক আছে স্যার ম্যাডাম সভাপতি আমি লিখে দিয়েছি খুবই সুন্দর হয়েছে বাকি স্যারকে কৃতজ্ঞতা ধন্যবাদ যারা আপনারা ছিলেন এই অনুষ্ঠানে এবং যারা পরিবেশনা করলো বাচ্চা শিক্ষার্থী সহ সদ্দেহ শিক্ষক এবং কর্মকর্তা মহোদয়গণ সকলকে কৃতজ্ঞতা এবং আমি আসলে প্লিজড অনুষ্ঠানে যোগদান করতে পেরে ভালো লাগছে বেশ ভালো লাগছে আবার ভবিষ্যতে অবশ্যই যোগ দেব এবং আমি আমার ওই রেজাল স্যার যুক্ত হতে চেয়েছেন আমাদের ওই যে ডিডি প্রশিক্ষণ এই সপ্তাহে বা ওই সপ্তাহে একদিন যুক্ত হব থ্যাংক ইউ ধন্যবাদ স্যার আমি অসীম সেন কিশোরগঞ্জ থেকে স্যার আমি অসীম সেন কিশোরগঞ্জ থেকে আমি স্যার আমরা এই পেজে সূচনা লগ্ন থেকে আছি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা অসীম সাহেবকে আমি চিনি অসীম সাহেবকে ভালোভাবে চিনি ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার জি
ঠিক আছে, আমরা শ্রদ্ধেয় বাকি স্যারের গান আবারও শুনবো সবার শেষে। এই মুহূর্তে আমি অনুরোধ করছি কামরুল ইসলাম স্যারকে ওনার পরিবেশনাটি উপস্থাপনের জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি বাকেরগঞ্জ থেকে, প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি অসীম স্যারকে তিনি লিংকটা দেওয়ার জন্য আমাকে। তো আমি আমার পরিচয়টা তুলে ধরছি, আমি মোহাম্মদ কামরুল ইসলাম, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, 140 নং কাফিলা পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল। পাশাপাশি আমি বরিশাল বেতারের একজন অনুষ্ঠান ঘোষক এবং আবৃত্তি শিল্পী। আর একটা তথ্য দিয়ে রাখছি আমি আবৃত্তি পরিবেশন করার আগে, সেটা হচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সাংস্কৃতিক মঞ্চ যেটা রয়েছে, আমি সেখানে আবৃত্তি কর্মী। কিছুদিন আগে 15 আগস্টে আমাদের একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সংসদ টিভিতে পরিবেশিত হয়েছে, আমি সেখানে আবৃত্তি করার সুযোগ পেয়েছি। তো আমি আর কথা না বাড়িয়ে আমি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটি আবৃত্তি নিয়ে আসছি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্ব দেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত, কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়, সে ভাষা বোঝে না কেউ। কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার, আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আশূন্য যুগে, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর ভরা চোখে, এসে চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব সব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দীর্ঘ অঙ্গীকার, অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব। ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য, সকলকে ধন্যবাদ আবারও। আপনাকেও ধন্যবাদ স্যার আপনার চমৎকার পরিবেশনার জন্য। আমি এই মুহূর্তে অনুরোধ করব সম্মানিত সহকারী শিক্ষা উপজেলা শিক্ষা অফিসার শ্রীবাস পাল স্যারকে কিছু বলবেন এবং সাথে কিছু পরিবেশনার জন্য অনুরোধ করছি। শ্রীবাস স্যার প্লিজ। আমি সিং সাদারপুর ছিলাম,
যে আমাদের যিনি আজকের এই স্যার আমি দুঃখিত, আসলে আজকে বোধ হয় বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই নেট এর প্রবলেম হচ্ছে। হ্যালো স্যার, স্যার এখন শোনা যাচ্ছে? স্যার ইয়ে করেন, শুনতে পাচ্ছেন কি? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, তো আমরা আমাদের আজকের আয়োজনের শেষ পর্যায়ে আছি। এই পর্যায়ে আমি শ্রদ্ধেয় রোকসানা পারভিন ম্যামকে কিছু বলার জন্য, সংক্ষেপে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ ম্যাডাম, আসলে আজকে আমি খুবই আনন্দিত, কারণ আমার স্যার গান মানে এখানে অতিথি, আমার স্যারেরা, শুধু স্যার না আমার। ম্যাডাম আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান এসো মিলে প্রাণের স্পন্দনে অনুষ্ঠানটি বরাবর মতো আজকেও আমি সবসময় এতে উপস্থিত থাকি এবং দেখি। এই অনুষ্ঠানটি খুবই একটি ভালো একটি উদ্যোগ এই পেজের। এখানে সপ্তাহে 6 দিন ক্লাস হয় এবং একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো আজকে আমি অন্যান্য দিনের চেয়ে একটু বেশি আনন্দিত, কারণ আজকে এখানে আমার দুইজন স্যার, মানে আমার সরাসরি আমার স্যার, ওনাদের আন্ডারে আমি কাজ করেছি, ওনারা ছিলেন অতিথি হিসেবে, আর একজন মন্ত্রণালয়ে অধিদপ্তরে একজন স্যার ছিলেন, আর আপনারা তো আছেনই আমার প্রিয় মানুষেরা। তো স্যারের গান অত্যন্ত চমৎকার হয়েছে এবং সবার আজকে পরিবেশনা, প্রত্যেকের পরিবেশনা অত্যন্ত চমৎকার হয়েছে, এবং এই অনুষ্ঠানটি শিক্ষক শিক্ষার্থী সবার সকলেরই মানসিক মানে প্রশান্তি বলবো আমি, এটা মানসিক প্রশান্তির একটি একটু সময় কাটে মানসিক প্রশান্তির, এবং সপ্তাহের কাজ করার একটা নতুন কর্মস্পৃহা নিয়ে পরবর্তী দিনগুলি শুরু হয়। আর বাকি স্যারের গান অনেকদিন শুনি প্রায়, তো আমরা ইয়েতে দেখি। আজকে আমার অত্যন্ত দুঃখের বিষয়, সারা বাংলাদেশের মানুষ দেখতে পারলো না, মানে লাইভ হতে পারলো না, এটা মানে আমার কাছে একটু কষ্টদায়ক। স্যার তো অনেকটা অত্যন্ত গান পরিবেশন করছেন, আমার অনুরোধ থাকবে সভাপতি স্যার আজকের অনুষ্ঠানে স্যারের ইয়ে সভাপতির বক্তব্যের পরিবর্তে স্যার যেন একটি গান দিয়ে শেষ করে সবাইকে, আমি বাংলাদেশ আলোকিত শিক্ষক পেজে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং সবাইকে আমার সালাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মনিয়াপা। অসংখ্য ধন্যবাদ আপা, আপনি তো সবসময় আসলে আমাদের সাথে থাকেন, আমাদের বড় বোন আপনি, অনেক শ্রদ্ধেয় মানুষ, আপনি থাকলেই আমাদের সাহস অনেক বেড়ে যায়। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তাহলে আমরা এই পর্যায়ে আবার স্যারের একটি গান শুনব। স্যারকে অনুরোধ করছি আমাদেরকে আরেকটি গান শোনানোর জন্য, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে স্যার।
স্যার শোনা যাচ্ছে? সৈয়দ স্যার কি নাই আমাদের মাঝে মনিয়াপা? স্যার কিন্তু গান পারে, সৈয়দ স্যারও গান পারে, সৈয়দ আহমেদ স্যার। কাকে বলছেন? আমি একটু আনমনা ছিলাম স্যার, আপনাকে অনুরোধ করছি, স্যার আপনাকে অনুরোধ করছি আবার শেষ পর্যায়ে একটি গান শোনানোর জন্য। আরো আরো একটি? আপনি তো প্রস্তুত না স্যার আজকে। স্যার আপনি দুটি হলো সমস্যা নাই স্যার, আবার যদি কোনো অনুষ্ঠানে গাইতে হয় তাহলে গান কোনটা গাইবো? তখন তো আমি গান খুঁজে পাবো না ম্যাডাম। আনন্দ ভুবনে এটা কিন্তু একটা পর্ব হয়ে গেছে ফুলবাড়িয়াতে, আবার একটি পর্ব হবে দশ তারিখে, আগামী দশ তারিখে ফুলবাড়িয়াতে এসো মিলি আনন্দ ভবনের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্ব পর্বে আপনারা আপনাদেরকে আমি লিংক দিব, আপনারা আমন্ত্রিত আর কি, আপনারাও থাকবেন আর কি। যা হোক আবার শুরু করবো তাহলে, শুরু করবো তাহলে। সবাই তো মিউট আছেন তাই না? সবাই তো মিউট আছে। শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা। শত্রু তুমি বন্ধু তুমি, আমার সাধনা। তোমার দেয়া আঘাত আমায় বেজে মধুর বেদনা, আমার সাধনা। যে চোখে তোমার জল, সে চোখে আবার দিশে অনল, স্বপ্ন হয়ে পিছু ডাকো রুক্ষ দিয়ে দূরে রাখো। তুমি আমার পূর্ণিমাচার প্রতিদিনে যন্ত্রণা, তুমি আমার সাধনা। সত্য তুমি বন্ধু তুমি, আমার সাধনা। যে হাতে তোমার পরমালা, সে হাতে আমার মরণ জ্বালা। বন্ধু তোমাকে ভাবতে গেলে শত্রু হয়েছে কমেলে, ভালোবেসে শূন্য হলাম এ তো আমার সাধনা। তুমি
চমৎকার অনুভূতিতে সবাই নিমজ্জিত হয়ে আছে স্যার আপনার পরিবেশনায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য, আমাদেরকে লোকটা কিছু গান শোনানোর জন্য। কৃতজ্ঞতার কোনো শেষ নেই স্যার। তো স্যার খুবই সুন্দর হয়েছে স্যার। মনি ম্যাডাম আমাদের সাথে রয়েছেন, ওস্তাদ শাওন মেহেদী ছিলেন, যিনি বাংলাদেশ রেডিও টেলিভিশনে বহুদিন আগে সঙ্গীত পরিবেশন করেছেন। আমাদের সাথে রয়েছেন জনাব শাহজাহান সাজু, সহকারী অধ্যাপক মমিসিংহ আনন্দমোহন কলেজ। আমাদের সাথে রয়েছেন জনাব হুমায়ুন কবির। আমাদের সাথে রয়েছেন জনাব মাসুদ রানা। আমাদের সাথে রয়েছেন তো বলছি জনাব টিটু। আমাদের সাথে রয়েছেন জনাব দুলাল। আমাদের সাথে রয়েছেন কামরুল হাসান দুলাল মাস্টার। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাকে আমন্ত্রণ করার জন্য আবারও আলোকিত বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ, যেটাকে আপনারা এই যে কালচারাল নাম দিয়েছেন এসো মিলি প্রাণের স্পন্দনে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার আমাদের পেজ এবং আমাদের পক্ষ থেকে আপনার সাথে যারা আছেন, যারা আমাদেরকে গান শুনতে সহযোগিতা করেছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ স্যার। তো সময় থাকলে আমরা ওনাদের কাছ থেকেও কিছু পরিবেশনা শুনতে চাইতাম। ও একজন আছেন আমাদের শাওন মেহেদী ছিলেন, যিনি শিক্ষকদের শিক্ষক সদরের, মমিসিং সদরের, তিনার একটি গান যদি আপনাদের আপনারা যদি শুনেন তাহলে আমার মনে হয় ভালোই হবে আর কি। আপনারা কি শুনতে আগ্রহী? তাহলে ওনার নামটা আমি বলে দিয়েছি, ওনার নাম জনাব শাওন মেহেদী সেলিম, যিনি রেডিও টেলিভিশনে গান করেন। তো উনি পরিবেশন এখনই করছেন, ওনাকে অনুরোধ করব গান করার জন্য। একটু এক মিনিট সময় নিচ্ছে আপনাদের কাছ থেকে। Thank you.
তাহলে স্যারের কল্যাণে আজকে আমাদের মনে ধন্যবাদ বাকি ভাইকে।
অসংখ্য ধন্যবাদ, একদম ভালো মানুষ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও আসলে স্যার ধন্যবাদ দেবার ভাষা জানা নেই, অনেক কৃতজ্ঞতা স্যার, চমৎকার হবে। শ্রদ্ধেয় বাকি স্যারকে, বাকি স্যারের প্রতি কৃতজ্ঞতা রইল, আমাদেরকে নিজেও গান শোনালেন এবং আরেকজন চমৎকার শিল্পী উপহার দিলেন আমাদেরকে, স্যারকে আবারও কৃতজ্ঞতা। আমরা আবার আরেকদিন আপনাদের গান শুনবো, আমাদের সাথে আরেকদিন যোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ। জি স্যার, তার মনে হয় ওই দিন আপনার গান শুনছে, সেই জন্য আপনাকে বলছি। আমি বলতে চাচ্ছি শুধু স্যার, অসীম সেন, অসীম কুমার সেন স্যার, আমার তো স্যার আসলে প্রিপারেশন নেই কখনো, কোনো আজকে ছিল না। আমি একটা, আমি মাঝে মাঝে লিখতে চাই, আসলে লিখতে পারি না, সবাই তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটি কবিতা লিখতে আসলে শুরু করেছি, এটা শেষ করতে পারিনি এখনো। মা আমার স্বাধীনতা চাই, আমার মা স্বাধীনতা চেয়েছে, জন্ম দিয়েছিল বহু সন্তানের বহুদিন ধরে, কি হলো এনে দিতে পারিনি ওরা স্বাধীনতা নামক শব্দটি সোনার ঘরে। স্বাধীনতা আনার জন্য অপেক্ষার শেষ নেই, দুই শত বছর পার হলো, বহু সন্তান হলো, বহুজনের মনের নিকট অনেক নাম করা, কারো নাম হলো কিংবা মুসলিম জননেতা, কেউ বা রাজপথ কাঁপানো লড়াকু সৈনিক, আমি যা চেয়েছি পাইনি তার কথা, আমার বুকের কথা মুখে বলবে স্বাধীনতা। আমি গর্ভধারিণী সহ্যি করেছি যন্ত্রণা, 222 বছর বলতে পারিনি খোকা আসে, আসেনি তো কোনো পোকা আমার বুক ছিঁড়ে, ধরেনি তো আমাকে আঁকড়িয়ে বুকে। আমি বলেছি আসিবে মোর গর্বে, বসিবে কুড়িয়ে হাসবে আমার মন, আলো করে দেবে আমার ঘর, আমার গ্রাম, আমার দেশ, সেদিন হাসবে লাল সূর্য, হাসবে সবুজ ঘাস, বলবে প্রাণের কথা। আমি মা, আমি জানি আমার যন্ত্রণা, তাই তো অপেক্ষা করেছি সেই সন্তানের, সেই সময়ে আমার মুখে চুমু দিয়ে চোখের জলে বলবে মা আমি তোমায় ভালোবাসি। আমার গর্ব হলো রক্ত গর্বা, প্রসব যন্ত্রণা হলো শেষ, আমি হাসলাম, বলে গেলাম সকল দুঃখ, বরে গেল বউ, হেসে খেলে ঘুমাই বুকে, কত সুর আনন্দে অশ্রু থেকে, হাজার বছরের যমন ব্যথার জ্বর বের হলো, আমরা ফিরে পেলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফিরে পেলাম আমার স্বাধীনতা, জোরালো আমার বুক। ধন্যবাদ সবাইকে। দারুন দারুন, ধন্যবাদ সহকর্মী শ্রীবাস পালকে। এবারে আমরা যে অনুরোধ করেছিলাম, অনুরোধ জনাব মনি ম্যামকে গান করবার জন্য। মনি ম্যাম আছেন? জি স্যার আছি আছি। গান শুরু করুন। আমি না থাকলে চলবে স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি তো হোস্ট। জি স্যার, আসলে প্রস্তুত ছিলাম না, আপনার অনুরোধেই গাইতে হচ্ছে স্যার, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙে যায়, যাতার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না,
প্রেমের তো শেষ হবে না পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙে যায় যাত্রার করি না ভয় তো প্রেমের তো শেষ হবে না তবু প্রেমের তো শেষ হবে না মরণ নিয়ে যারা ভাবে তারা ভালোবাসিতে জানে না সোনা চাঁদি যারা খোঁজে তারা হৃদয়টাকে চিনে না ধন্যবাদ 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 সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষক বৃন্দ সম্মানিত সতীজন গানটি কেমন লেগেছে ভালো লেগেছে ভালো 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 গেছেন আপনি আপনার মতো শিল্পীর মুখে শোনা কথা স্যার আমার জন্য বিশাল ব্যাপার আমি খেয়াল করেছি আমি হয়তো আপনার সাথে ধরতে পারিনি সঠিক ভাবে না না ঠিক আছে ভালো গেছেন আপনি খুব ভালো গেছেন স্যার আরেকদিন চাইবো আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে জি 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 ম্যাডাম জি ম্যাডাম জি ম্যাডাম স্যার ধন্যবাদ সবাইকে এত অনুষ্ঠানের এই পর্যায়ে আমি অসীম কুমার স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করবো এবং একজন আলোচিত শিক্ষক আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন আমাদের সকলের প্রিয় আমি এতদিন রুকসানা ম্যাম এর কাছে শুধু স্যারের প্রশংসা শুনেছি স্যারের কথাগুলো শুনেছি যে স্যার যে আসলে স্যার যে একজন যে অমায়িক এবং অসাধারণ যে স্যারের আজকে আমাদের সাথে উপস্থিত হয়ে এবং আমরা যে আলোকিত পেজকে আরো আলোকিত করেছেন সেই জন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা আর আশা করি যে আজকের প্রোগ্রামটি আমরা আসলে লাইভ দিতে পারিনি যান্ত্রিক ত্রুটির কারণে একটু পরে আমি এটা প্রিমিয়াম দিব তো আশা করি আবার আপনারা সবাই দেখবেন এবং স্যারকে আমি সবিনয় অনুরোধ করব আমাদের সাথে শুধু স্যারের নিয়ে আমরা একটি একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করব সেখানে স্যারের নির্দেশনায় এবং স্যারের উপস্থাপনায় থাকবে এবং স্যারের যে শিক্ষক গোষ্ঠী ওনাদেরকে নিয়ে স্যার যেদিন সময় দেবেন আমরা সেই দিনে আমরা ত্রুটিমুক্ত ভাবে সেটা আমরা স্ট্রিমিয়ার্ড এর মাধ্যমে করবো কেননা স্ট্রিমিয়ার্ড এ করলে সবচেয়ে বেশি ত্রুটিমুক্ত ভাবে করা যায় সেই জন্য আমি স্যারের কাছে সবই অনুরোধ করবো
স্যার যে দিনই সময় দিবেন আমরা সেদিনই আমরা এটা আয়োজন করতে পারবো, শুধু স্যারের নির্দেশনা এবং স্যারের অনুগ্রহের উপরেই আমরা নির্ভর করবো। আর রোসানা ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে উপস্থিত আছেন ময়মনসিংহ সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষক শ্রীভাষ চন্দ্র পাল, যিনি আমাদের বনগ্রামীর আমাদের এলাকার কৃতি সন্তান, আমার বাল্য বন্ধু, তাকেও ধন্যবাদ জানাই। আর উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিশেষ করে আমাদের যে একটি লিঙ্ক পেয়ে চলে এসেছেন আমাদের বাংলাদেশ যে একজন প্রখ্যাত আবৃত্তিকার কামরুল ইসলাম স্যার বাকেরহাট থেকে, তারকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে যে রুকসানা ম্যামের কাছে যে আমরা সবসময় যে আব্দুল্লাল বাকি স্যারের প্রশংসা শুনতাম, এবং স্যারের যে এই অমায়িক মন মানসিকতা, এবং স্যারের যে আজকে স্যারের সান্নিধ্যে এসে আমরা আসলেই যে আমি কি বলবো স্যারের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। স্যারের কাছে স্যারের প্রতি আসলে বলতে গেলে যে স্যারের জন্য মানে একনিষ্ঠ একজন ভক্ত হয়ে গেলাম। আগে আমি স্যারের কাজগুলো আমরা ফেসবুকে দেখতাম, ফেসবুকে সবসময় স্যারের কার্যক্রম গুলো আমি সবসময় লাইক কমেন্টস এবং শেয়ারও করতাম স্যারের কার্যক্রম। স্যারের একটা গানও আছে ফেসবুকে লাইভে, কিন্তু আসলে স্যার যে এত অমায়িক এবং এতটুক যে শিক্ষকের যে কাছে মিশতে পারে সেটা আজকে আবারও স্যার প্রমাণ করে দিলেন। আমি স্যারের এই যে এই মন মানসিকতা আমি আমার ক্ষুদ্র মানুষ হিসেবে আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই বা স্যারের আমি তুলনা করতে পারবো না। শুধু স্যারকে এটুকুই বলবো যে আলোকিত পেজের এই যে 100 জন শিক্ষকের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা। আর আমি সবিনয়ে অনুরোধ করবো স্যারকে স্যার আরেকদিন সময় দেওয়ার জন্য আমাদের সাথে আরো একটি প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। স্যারকে আবারও আদাব ও নমস্কার জানিয়ে সবাইকে উপস্থিত সবাইকে আদাব ও নমস্কার জানিয়ে এবং যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি মনি আপার কাছে চলে যেতে চাই এবং আমি আশা করি যে আজকের এই প্রোগ্রামটি আমাদের এই আজকের এই অধ্যক্ষ সভাপতি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার উপজেলা শিক্ষক স্যার আব্দুল্লাল বাকি স্যারের বক্তব্যের মাধ্যমে শেষ করি। তো মনি আপা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটি চমৎকার অনুষ্ঠান উপভোগ করলাম, আশা করছি সবাই সবার ভালো লেগেছে এবং লাইভে গেলে প্রোগ্রামটি দর্শকবৃন্দ অনলাইনে অবশ্যই উপভোগ করবেন। একটু পরে প্রিমিয়াম দিব, ভেঙে ভেঙে প্রিমিয়াম দিব, যে স্যারের যে উপস্থাপনাটা আছে সেটা আমি আলাদা দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের শ্রদ্ধেয় অতিথি এবং সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় আব্দুল্লাহ আল বাকি স্যারকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্যটা দেওয়ার জন্য। ধন্যবাদ মনি ম্যামকে। আজকের যে অনুষ্ঠান প্রায় 7:30 থেকে শুরু হয়ে 10:00 পর্যন্ত চলেছে, আমাদের ছোট ছোট সোনামণিরা কেউ আবৃত্তি কেউ গান কেউ নৃত্য এবং আমাদের শিক্ষকদের মধ্যে থেকে কেউ আবৃত্তি কেউ সঙ্গীত পরিবেশন করেছেন এবং আমাদের সহকর্মী শ্রীবাস পাল সুন্দর আবৃত্তি করেছেন নিজের লেখা, তাকেও ধন্যবাদ জানাই। আর অসীম কুমার সেন যিনি সবসময় এই আলোকিত শিক্ষক পেজে আছেন, সবসময় আমাদেরকে আমাদের মনে হয় যে সবসময় আমরা কাছেই আছি এরকমই মনে হয়, সবার সঙ্গে আছি। আর আজকে যে আমি একটা গান করেছি, গানে একটা ভুল করেছি, আর একটা গান শত্রু তুমি বন্ধু তুমি, আসলে শত্রু নয়, আমি বন্ধু হতে চাই, আপনাদের মাঝে থাকতে চাই, সারা জীবন যেন আপনাদের সান্নিধ্য পাই এই প্রত্যাশাই করি যতদিন বেঁচে আছি। আর আজকে প্রোগ্রাম শুরু করে আমার কাছে খুব ভালো লেগেছে, তো আপনারা যে আবেদন করেছেন আর একদিন যদি প্রোগ্রাম করেন তাহলে আমি আপনাদের ডাকে ইনশাআল্লাহ অবশ্যই সাড়া দেব। আর সবাই আপনারা যারা মনোযোগ সহকারে শুনলেন, আমাদের কথা শুনছেন, আমাদের গান শুনেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, তো ধৈর্য ধারণ করে বক্তব্য শুনবার জন্য আমি আমার উপজেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে এবং আজকের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আমাদের সকলের শ্রদ্ধেয় সুব্রত বণিক স্যার, উনি না আসায় আমাকে সভাপতির দায়িত্ব পালন করতে হয়েছে, এজন্য সভাপতির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি এবং আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।